প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ভিডিও এডিটিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে করবেন এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স আপনাদের সাপোর্টের কারণেই আমি বেশি বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং টিউটোরিয়ালগুলো শেয়ার করার চেষ্টা করছি। ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য এবং কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যান এই আশাই আমি করছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেশ কিছু টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে শুধুমাত্র আপনাদের জন্য আপলোড করেছি যাতে করে আপনারা খুব সহজেই বাসায় বসে শিখতে পারেন এবং ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারেন। আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং এর আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অনেকেই ভিডিও শুট করার পরে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রো ইউজ করে থাকেন, অথচ প্রিমিয়ার প্রো থেকে যখন ভিডিও এডিটিং এর কাজগুলো করতে যান তখন অনেক সময় আপনি চাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটিকে আপনি রিমুভ করবেন। কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন, অথবা কোনো একটা ভিডিও যদি আপনি নিয়ে আসেন বা কোনো টেমপ্লেট ইউজ করেন সেক্ষেত্রে টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করবেন, এই বিষয় বস্তুগুলো নিয়ে আপনি অনেক সময় হতাশাগ্রস্ত হন। মূলত আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিওর গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে পারবেন খুব সহজে। তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তো যেহেতু আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, কিভাবে করবেন একটা গ্রিন স্ক্রিনের শর্ট ভিডিও আমি নিয়ে এসেছি যেটা সাবস্ক্রাইবের টাইটেল অথবা সাবস্ক্রাইবের যে আইকনগুলো ব্যবহার করা হয় এরকম একটা ভিডিও আমি নিয়ে এসেছি। তো এখানে যেহেতু আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করব সেহেতু এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা এখান থেকে সার্চ করব কালার কি নামে যে অপশনটি রয়েছে ইফেক্ট প্যানেলে, সেই কালার কিটাকে আমরা সার্চ করব। সার্চ করার পরে কিং এই অপশনটির ভিতরে কালার কি নামে এই অপশনটি চলে আসবে। তো কালার কি আসার পরে এই কালার কিটাকে আমরা ডার্ক করে এভাবে ভিডিওর উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি করতে হবে, আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব, ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে দেখতে পাচ্ছেন কালার কি অপশনটা চলে এসেছে। তো কালার কি আসার পরে এখান থেকে যে এই যে আইডোপার টুলটি রয়েছে এই আইডোপার টুলটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিনটি আপনি রিমুভ করবেন সেই গ্রিন স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেল। তো খুব সহজে আপনি এই গ্রিন স্ক্রিনটি এইভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ইজিলিভাবে রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে খুব সহজে গ্রিন স্ক্রিনটি রিমুভ করার কাজটি শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে করে খুব সহজেই ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন আপনার মতামতগুলো, আমি চেষ্টা করবো আপনাদের মতামতে রিপ্লাই দেওয়ার এবং আপনার মতামত অনুযায়ী আমি ভিডিওগুলো তৈরি করার। আজকের মতো জেম ইউনিক টেক চ্যানেল থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।